আজকে রাশিফল 22শে জুন 2024 শনিবার, তিথি কৃষ্ণ, প্রতিপদ জন্ম রাশি হলো বৃশ্চিক, সূর্যোদয় সকাল 4টে 57, সূর্যাস্ত বিকাল 6টা 20। মেষ রাশি রাশিফল, সব কাজেই সুনাম পেতে পারেন, ব্যবসায় সহকর্মীর দ্বারা কোনো ক্ষতি হতে পারে, বাসস্থান কেনা বেচার পরিকল্পনা করতে পারেন, এখনই বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কলহ বাঁধতে পারে, আজ কোনো আঘাত লাগতে পারে, আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে, পুরানো কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আজ অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে, আজ আপনি শারীরিক সমস্যায় ভুগতে পারেন, পিতার শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন, কারোর সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে। মেষ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থ নিয়ে প্রচুর কষ্ট পেতে পারেন, পরিবারের সকলের সঙ্গে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে, পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশি রাশিফল, স্ত্রীর কারণে মন চঞ্চল থাকবে, কোনো ঝুঁকিপূর্ণ কাজে যেতে হতে পারে, নিজের বুদ্ধির বলে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, বাড়িতে অতিথি সমাগম হতে পারে, দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বাঁধতে পারে, নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, রাস্তায় কোনো দুর্ঘটনা হতে পারে, অতিরিক্ত খরচ বাড়তে পারে, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে, ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন। বৃষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পাবেন না, পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আনন্দময় দিন হবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো অগ্নিকোণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশি রাশিফল, প্রিয়জনের সাথে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন, অতিরিক্ত উদাসীন্যে কর্মে ব্যাঘাত ঘটতে পারে, কোনো জটিলতা আজ দেখা দিতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, কেনাবেচার জন্য দিনটি শুভ হবে, দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন, বন্ধুর কথা মেনে চললে বিপদে পড়তে পারেন, কারোর প্রতি আচরণ আপনার খারাপ লাগতে পারে, পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে, আগুন থেকে একটু সাবধানে থাকুন। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে, পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে দিনটি খুব চাপের হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো উত্তর পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশি রাশিফল, শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন, ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকবে, অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, সন্তানের চাকরি নিয়ে আনন্দে দিন কাটাবেন, আইনজীবীদের জন্য সামনের সময়টা খুব ভালো হবে, কাছের কোনো মানুষের জন্য ছোটোখাটো ক্ষতি হতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, কাজের সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসায় দিনটি লাভদায়ক হবে, পড়াশোনার জন্য দিনটি ভালো হতে পারে, আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ আর্থিক সাহায্য পাবেন না, পরিবারের কারোর জন্য বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশি রাশিফল, কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে, ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধি ভ্রষ্ট হতে পারে, বন্ধুর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, ধর্ম আলোচনায় সুনাম পাবেন, বাড়িতে উপার্জন হবে, বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, শারীরিক সমস্যা থাকবে, অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে, চাকরির স্থানে বিবাদ হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থ বিষয়ে কারোর সাথে বিবাদ বাঁধতে পারে, পরিবারে কোনো বন্ধুর জন্য বিবাদ বাঁধবে, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশি রাশিফল,
বাড়িতে কোনো অশান্তি থেকে মানহানির সম্ভাবনা রয়েছে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ হবে। চাকরিতে বদলি যোগ রয়েছে। ছোটোখাটো কোনো ব্যবসার কথা চিন্তাভাবনা করতে পারেন। হঠাৎ কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়বে। কোনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক গড়ে উঠতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। বাড়তি চিকিৎসার জন্য খরচ বাড়বে। কর্ণরাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অভাবের মধ্যে দিনটি কাটবে। পরিবারের কোনো ব্যক্তির জন্য বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপে থাকবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো পশ্চিম। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আর্থিক টানাপোড়েন থাকতে পারে। সৌভাগ্যে কর্মস্থানে উন্নতি হবে। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে। ঋণ শোধ করতে হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে কোনো অপযস্ত হতে পারেন। বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভালো হবে। রাস্তার কারোর সাথে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরানো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। তুলারাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে প্রচুর অর্থ খরচ হতে পারে। পরিবারের কারোর কথায় বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে কোনো ক্ষতি হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ভালো হবে। ভ্রমণের সমস্যা হতে পারে। আজ একটু সাবধানে থাকুন। ভাই বোনের সাথে বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে। আজ শত্রুর সাথে চুক্তিতে যেতে পারেন। আজ ব্যবসায় নতুন কোনো চেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ উৎফুল্ল থাকবেন। আজ বাড়ির কারো লোকের নিয়ে চিন্তা থাকতে পারে। আজ আপনার ক্ষমতা দেখানোর সুযোগ আসবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে। পরিবারের কথায় বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। গুরুজনের সদ উপদেশে কর্মক্ষেত্রে উন্নতি হবে। সন্ধ্যার দিকে কোনো জায়গা থেকে সমস্যায় পড়তে পারেন। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ হবে। সজ্জন ব্যক্তি সান্নিধ্যে সুখ ফিরে পাবেন। সন্তানের কাজে আজ আনন্দ পাবেন। সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হতে পারে। শারীরিক কষ্ট বাড়তে পারে। বন্ধুর কথা না চললে ক্ষতি হতে পারে। যানবাহনে চলাচলে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কোনো অর্থ সাহায্য পাবেন না। পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না। পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার জন্য কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভুল শোধরানোর জন্য ব্যবসায় উন্নতি হবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে কোনো ভ্রমণ না করাই ভালো হবে। সামাজিক কাজে মর্যাদা লাভ হতে পারে। কারোর চিকিৎসা কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। ভালো কোনো খবর পেতে পারেন। পুরানো কোনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের ভালো কাজ আপনাকে অবাক করে দেবে। বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে। পরিবারে কোনো বিবাদ হতে পারে। পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হবে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভালো কাজ পরিপ্রেক্ষিত হবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন। খুব চিন্তা করে আজ আগাতে হবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।
পিতার সঙ্গে তর্ক হতে পারে, আজ শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের জন্য আজ কোনো অশান্তি বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে কর্মচারীদের জন্য ক্ষতি হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মীন রাশির রাশিফল। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করার মানসিক চাপ বাড়তে পারে। প্রেমে কষ্ট বাড়বে। স্ত্রীর সাথে সংসারে অশান্তি হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ হবে। আপনার সহ্য শক্তি বিপদে ফেলতে পারে। কম কথা বলার জন্য আজ একটু সমস্যা হবে। শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য আজ ভালো যাবে না। অতিরিক্ত রাগ হতে পারে। মীন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো যাবে না। পরিবারের জন্য বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়বে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো উত্তর পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।